প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। দশম শ্রেণী 12তম অধ্যায় পারিবারিক ও আর্থিক কর্মসংস্থানমূলক উদ্যোগ হিসাব। এখানে দেখো, 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে ডাক্তার কয়ের পারিবারিক প্রাপ্তি ও প্রদান নিম্নরূপ। পাঠ্য বইয়ের শিকন ফল 2 ও 3 আলোকে আমরা এটা তৈরি করেছি। যাই হোক, আমরা দেখি প্রাপ্তি কি আছে। হাতে নগদ এটা প্রারম্ভিক 25,000 টাকা, বেতন 1,50,000 টাকা, বিনিয়োগের সুদ 5,000 টাকা, রোগী দেখে প্রাপ্তি 1,20,000 টাকা। এখন আসি প্রদান। খাদ্য সামগ্রী ক্রয় 65,000, দৈনিক বাজার 50,000, টেলিভিশন ক্রয় 35,000, বস্ত্র ক্রয় 20,000, কবরের কাগজের বিল 3,000 টাকা, শিক্ষা ব্যয় 24,000, বাড়ি ভাড়া 60,000, বাড়ি মেরামত 20,000, হাতে নগদ 30,000। এটা সমাপনী প্রাপ্তি বা আয় সমূহ যোগ করে প্রাপ্তি যেটা হলো আমার 3,00,000 টাকা। এই 3,00,000 টাকার থেকে ব্যয় তোমার প্রধান সমূহ বাদ দেওয়ার পরে হাতে থাকে বা সমাপনী যেটা, সেটা হলো 23,000 টাকা। এখন এখানে আমাদের করণীয় হলো উপযুক্ত তথ্যের ভিত্তিতে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো, মার্ক 2। ডাক্তার কয়ের আয় বিবরণী প্রস্তুত করো, 4। ডাক্তার কয়ের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত, 4 মার্ক। এখন আমরা ডিটেলস আলোচনা করব। বিবরণ টাকা, মোট টাকা, ডাক্তার ক এর মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, মুনাফা জাতীয় আয় এর পরিমাণ নির্ণয়, তাহলে মুনাফা জাতীয় আয় আমার নির্ণয়। মুনাফা জাতীয় আয় তাহলে আমার বেতন, বেতন আমার আয়। আমরা নিব এখান থেকে বেতন, বেতন হলো 1,50,000 টাকা, বিনিয়োগের সুদ, আমি যে বিনিয়োগ করলাম তার সুদ পেয়েছি, বিনিয়োগের সুদ 5,000, তারপরে আছে রুগী দেখে প্রাপ্তি, যেহেতু ডাক্তার রুগী দেখবে, রুগী দেখে প্রাপ্তি, রুগী দেখে প্রাপ্তি 1,20,000। এই তিনটার যোগ ফল আসে 1,50,000, তাহলে 2,75,000, 2,75,000 টাকা। এটা আমরা ক্লোজ করব, এটাকে বলে সমাপনী, অর্থাৎ হিসাব শেষ, এটার সমাপনী, ক্লোজ, শেষ। আমরা 2 মার্কে কাজ করলাম, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা করব ডাক্তার ক, তাহলে আমরা এটা মুছে ফেলি। ক নম্বর, ডাক্তার ক এর আয় বিবরণী প্রস্তুত, আয় বিবরণী প্রস্তুত, অঙ্ক একদম ছোট, অল্প সময়ের মধ্যে আমরা করে নেব, সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আমাদের মার্কে 10 মিনিটে 10 মার্ক, তাহলে এখানে আমাদের বিবরণ টাকা, মোট টাকা, তাহলে আয়, আমরা এখানে আয় লিখে ফেলি, আয় সমূহ
আইসুমো, এটাকে একটু বর্ডার দিলে দেখতে সুন্দর হয়। যাই হোক, আমরা একটা বর্ডার দিয়ে নিলাম। তাহলে আয় আমার কি আছে এখানে? বেতন লিখলাম, বেতন, বেতন আছে 1,50,000 টাকা। বেতন 1,50,000। তারপরে বিনিয়োগের সুদ, ওটাও আয় আমার। বিনিয়োগের সুদ 5,000। তারপরে আছে রুগী থেকে প্রাপ্তি, রুগী থেকে প্রাপ্তি আছে 1,20,000। তিনটাকে যোগ করলে দাঁড়াবে আমার 2,75,000। এখানে অনেকে গেপ রয়ে যায় যে কি ব্যাপার, ওইখানে উত্তরও যায় এটাও তাই, কিন্তু সরি এটা আমার এটা দেওয়া ঠিক হয় নাই, এটা পরে সংশোধন করে নিচ্ছি। এখন বাদ বা ব্যয় সমূহ হলে কি, আমার যা ব্যয় হয়েছে ব্যয় সমূহ, আয় থেকে ব্যয় আমরা বাদ দিব। ব্যয় সমূহ কি কি আছে? খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী, খাদ্য সামগ্রী আছে 65,000। দৈনিক বাজার, দৈনিক বাজার 50,000। তাই বলে তোমরা মনে করো না যে দৈনিক বাজার মানে 50,000, এটা এক মাসের বা একদিনের তা নয়, বাৎসরি। টেলিভিশন ক্রয়, টেলিভিশনটা আমার সম্পদ আসবে না, বস্ত্র ক্রয়, কাপড় আর কি, যেটা বস্ত্র ক্রয় আসবে আমার 20,000। খবর, কাগজের বিল, খবরের কাগজের বিল, কাগজের বিল 3,000 টাকা। শিক্ষা ব্যয়, শিক্ষা ব্যয় আছে 60,000 টাকা, 24,000 টাকা, 24,000। বাড়ি ভাড়া 60,000, বাড়ি মেরামত 23,000 টাকা, 23,000 টাকা। এটা আমরা যোগ করে দিলাম 2,42,000 টাকা। এটা যেহেতু আমরা মাইনাস করবো, এটা ইন্ডিকেটর করলাম, মাইনাস করলে থাকে আমার বাদ দিয়ে 33,000 টাকা। এটাকে আমরা ক্লোজ করব, এটা হলো সমাপ্তি সূচক, সমাপ্তি করলাম হিসাব, এখানে আমরা সমাপ্তি করে দিলাম। এখন এখানে আছে আমার 4 মার্ক, এখানে এই যে 2,75,000 হলো আমার আয়, আর ব্যয় হলো 2,42,000। যদি আমার ব্যয় বেশি হতো বা 2,80,000 হতো তাহলে আমার ক্ষতি হতো, যেহেতু আমার আয় বেশি আছে খরচ কম আছে সেহেতু এটা আমার আয় হয়েছে। আমরা যাব পরবর্তী স্টেপ 3 নম্বরের জন্য। আমরা একটু আশা করি তোমরা ভালোই বুঝতেছ। এখন আমরা গ, ডাক্তার ক এর আর্থিক অবস্থার বিবরণে, বিবরণী প্রস্তুত। আমরা চোখটা নিয়ে নিলাম,
একদম ইজি, অল্প সময় লাগবে এটা, অথচ মার্ক বেশি। বিবরণ, টাকা, মোট টাকা, মোট টাকা। তাহলে আমার আর্থিক অবস্থার বিবরণে আমার প্রথমে সম্পদ সমূহ আসবে, তাহলে লিখে ফেলি সম্পদ সমূহ, সম্পদ সমূহ। এখন সম্পদ আমার কি আছে, টেলিভিশন ক্রয়, টেলিভিশন ক্রয়, টেলিভিশন ক্রয় কত আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, 35,000 টাকা। এই দিলাম 35,000 টাকা, আর কি আছে, সম্পদ আর নাই। তাহলে তোমার হাতে নগদ সমাপনী যেটা আছে সেটা আসবে, আমার হাতে ছিল, তাহলে এটা আমরা লিখতে পারি হাতে নগদ, হাতে নগদ সমাপনী তোমরা লিখতে পারো ব্রেকেট দিয়ে, অর্থাৎ বছরের শেষে যেটা কত আছে আমার 23,000 টাকা, 23,000 টাকা যোগ করলে কত আসে 58,000 টাকা, 58,000 টাকা ক্লোজ করে দিলাম এটা। এখন আসবে আমার পারিবারিক তহবিল ও দায় সমূহ, পারিবারিক তহবিল ও দায়, দায় সমূহ। এখানে পারিবারিক তহবিল ও দায়, তাহলে পারিবারিক তহবিল, এখন এখানে প্রশ্ন আছে যে স্যার এখানে তো পারিবারিক তহবিল নাই, কি নির্ণয় করব, কোনো সম্পদ নাই, শুধু সম্পদ একটা আছে আর হাতে নগদ আছে, আর তো কিছু নাই, কোনো দায় নাই, তাহলে কি করে হবে, এইটাই হলো আমার আইকিউ। তাহলে এখানে আমাকে পারিবারিক তহবিল যেহেতু নেই, সেহেতু আমরা কি করতে পারি, আমার হাতে নগদ আছে কত, অপিনি প্রারম্ভিক কত, 25,000, এই 25,000 টাকা এখানে আসবে, লিখে ফেলি আমরা হাতে নগদ, বা ব্র্যাকেটে দিতে পারো পারিবারিক তহবিল, পারিবারিক তহবিল, পারিবারিক তহবিল আছে আমার কত, 25,000 টাকা। এখন এখানে কোনো আমার দায় নাই, দেনা নাই, তাহলে এখন কি করি, তাহলে আয় উদ্বৃত্ত আসবে। আমার আয় উদ্বৃত্ত কোথায় ছিল এর আগে, 2,00,000 আয় উদ্বৃত্ত পেয়েছিলাম আমরা, আচ্ছা আমরা আগে লিখে নেই, আয় উদ্বৃত্ত, আয় উদ্বৃত্ত ছিল আমার কত, 33,000 টাকা। এই 33,000 টাকা এটা খরতে ছিল আমাদের, তাই না? তাহলে এখন দেখো দুইটা যোগ করলে 25,000 আর 33,000 কত হয়, 58,000। তাহলে আমার গ্রান্টেড, আমার অঙ্ক হয়ে গেছে, ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পেরেছো।